বাসি আর পুজো তো সারিনা বললে কেমন একটা হয়ে যায় তার জন্য আবার ওই ড্রেসটা খুলে মানে সাজিয়েছি ওই ড্রেসটা পরে তারপরে পুজোয় বছরের পুজোর শুরু হওয়ার আগে এখন যাচ্ছি একটুখানি বরাতে মানে আমাদের ওই বাড়ির দিকটায় দুটো চুয়াল্লিশ দলকে বেরোতো বল যেহেতু ঘরে ঠাকুরের ওখানে প্রদীপ ধরানো ছিল আর করে ফ্রেশ হয়ে অনেক কাজবাজ ছিল শেষ হলো পুজো শেষ করে এখন ফল প্রসাদ আমরা খেলি হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িত পিঙ্কি আর অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ তো সকলকে গুড মর্নিং আর হচ্ছে মহা মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা কারণ আজকে হচ্ছে মহা মহাশিবরাত্রি আর হচ্ছে মার্চের আট তারিখ এখন বাজে হচ্ছে সকাল প্রায় নটা তো নটার থেকে সারা দিনটা শুরু করছি আর হচ্ছে শুক্রবার তাতে তোমরা সবাই জানো শিবরাত্রি শুক্রবার পড়েছে তো এখন বাজে সকাল নটা উঠেছি আটটা নাগাদ উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি আর ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন একটুখানি চুলটা সবে আমি আচড়ালাম আর দেখলে যে ব্রাশ ট্রাশ করে রেডি বর্মা তো উঠে স্নান করে ফ্রেশ হওয়া হয়ে গেছে কাকিও এসে সকালবেলা সব কাজ ছেড়ে দিয়ে এই সবে গেল থালাবাসন থালা মানে যত যা কাজ ছিল সব সেরে দিয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে ফ্রেশ যখন হয়ে গেছি এখন হচ্ছে পুজোর থালা সব ধুয়ে নেব আর জানোই তো যে শিবরাত্রি যেহেতু আমি তো প্রত্যেক বছর শিবরাত্রির উপোস থাকি থেকে বাড়িতে পুজো করি আমরা দুজনেই আমি আমার দুজনেই তো সেরকম এবছরও বাড়িতে পুজো করব উপোস রয়েছি আর আজকে তো পুরো রান্না বান্না নেই একদম যেহেতু উপোস দুজনের একজনের রান্নাবান্না মানে দুজনের কারোরই খাওয়া দাওয়া লাগবে না আজকে কারণ দুজনেই উপোস রয়েছি তো আজকে রান্নাবান্না থেকে ছুটি এখন হচ্ছে আসন টাসন সব পরিষ্কার মানে হয় না পুজোর সময় যেটুকু পরিষ্কার এমনি তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে ঠাকুরের আসন একটু গোছানো আর কি গুছিয়েছি এখন ঠাকুরের বাসনগুলো ধোবো আর হচ্ছে তারপর একটু বাজারে যাওয়া লাগবে বাজারে বলতে ফল প্রসাদ ফুল যে সব দরকার হয় সব কিছু আনতে হবে দুধ তো সকালে দিয়ে গেছে যে কাকা দুধ দেয় উনি দিয়ে গেছে তাই আর অসুবিধা হবে না বাকি সব কিছু আনতে হবে আর তোমরা কে কে শিবরাত্রির ছিলে কে কে পুজো করেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি তোমরা মহাশিবরাত্রির ব্লগটা দেখতে পাচ্ছ আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাবে তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ও ও গেছে এখন একটু চেম্বারে কারণ পেশেন্ট এসছে ও গেছে পেশেন্ট দেখতে যেহেতু কাকি ছিল ওই জন্য আমি যাইনি ওই গেছে দেখতে তো চলো এই আর কি ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো তারপরে আমি একটি দোকানে গিয়েছিলাম দোকান থেকে চেম্বার দেখি বরমশাই তো রয়েছে ও বলল যে তোমার একটা পার্সেল আসবে মানে আমার একটা জিনিস অর্ডার করা ছিল তো ভাবলাম যে একবারে নিয়েই যাই আর দোকান থেকে এই টুকটাক এই জিনিসগুলো নেওয়ার ছিল সেইগুলোই নিতে পার্সেল ছিল পার্সেলটা চলে এসছে এখন নিতে যাই ও আছে কত টাকা ছিল কত দিয়েছে আপনাকে তো একশো সাতান্নই দিয়েছি আচ্ছা ঠিক আছে সকাল সকাল আমি এরকম গন্দা ভাবে খুলি প্লিজ কিছু কেউ মনে করে না তাই চুলিও তো আছে মানে ইয়ে কাটছে ঠাকুর ঠিকঠাক থাকলে হয় তুমি এক্সাইটেড দেখার জন্য এক্সাইটেড নয় যেহেতু আমার জিনিস তো तंदना देखी चो तुली मेकअप ब्रश मेकअप ब्रश मेकअप ब्रश देखी क्या मुंड अब देखो ये तो तो भाल राउंड तू ले आकर देखी चो इतनी पुले देखी আমার কাছে তুলি অনেক মানে মেকআপ ব্রাশ অনেক আছে কিন্তু আবার কিছু কিছু নেই সেগুলোর জন্যই এটা অর্ডার করা ভালো মোটামুটি খারাপ না এটা হচ্ছে আই শেডো ব্রাশ প্রত্যেকটা কোনটা কি কাজে লাগে এটা আমি ঠিকঠাক করে জানি না খারাপ না ভালো অনেক রিভিউ টিভিউ দেখে অনেকে নিয়েছে সেটা দেখেই নিয়েছি মোটামুটি ঠিকই আছে টাকা অনুযায়ী ঠিক আছে এই ব্রাশ গুলো না এত দারুণ ইয়ে রং করা দেবে বাবু এটা হাইলাইট তো উঠে আসছে টান দিলে উঠে টানবে কেন হুম টানবে কেন এই দুই একটা এটা ওটা ওটা থাকে এটা আমি কাচি দিয়ে ঠিক করে নেব রে কেটো না কেটো না কেটো না কেন চেম্বারে আছি তো আমরা দুজনেই চেম্বারে আছি আমি এইভাবে চেম্বারে কেন আমি দোকানে গিয়েছিলাম তো ফেরার পথে

তো দেখলে এই যে এতক্ষণ হচ্ছে ফেসবুক পেজের জন্য ভিডিও হচ্ছিলো তাই তোমাদের সঙ্গে একটু কম কম কথা বলছিলাম এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম এটা চলে এসছে এখানে রয়েছে মেকআপ ব্রাশ যেটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই দেখো মোটামুটি ভালো খারাপ না কারণ টাকাটাও তো দেখতে হবে তো ঠিক আছে ভালোই এটা দিয়ে মেকআপ করবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখনকার মতো টাটা আমি বাড়িতে যাই তো এখন বসে আছি বাসন টাসন ঠাকুরের বাসন টাসন সব কিছু দিয়ে নিয়েছি এখন বসে বসে কি করছি ভাবছি কি হবে বাজারে যেতে হবে একটু কাজ আছে সাইবারে যাবে আমার তো আলাদা সাইবার খাবে না ফুলবাজাৰ ঠাকুৰনগৰ আদা ফুল নেবল মিশিয়ে সামনে আছে দেখো বাসন্তী কালার দাদাগুলো ওটা ভালো লাগছে বাপরে ভাব যা রোদ রোদে পুরো ট্যান করে যাচ্ছে মুক্তি জ্বলে টলে যাচ্ছে হাত হয়ে গেছে মোটামুটি আর একটু বাকি আছে সেটুকু করে বাড়ি এই গরমের সময় পড়লো এখন শুধু রোদ 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 গরম 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 তাও শীতকাল থেকে তো ভালো ভাই আমার শীতকাল ভালো লাগে না অনেকটা সময় পরে দেখা হচ্ছে এখন হচ্ছে বাজে সন্ধ্যা প্রায় প্রায় সাড়ে ছটা তো আমি এখানে নতুন একটা নতুন না জামাটা আবার নতুন আমি তুলে তুলেই পরি তো ধোয়া জামা আমি এটা পরে নিয়েছি একটা লং ড্রেস কারণ যেহেতু সারা রাত জাগতে হবে তো সারা রাত জেগে পুজো করা তো শাড়ি আমি পরছি না এই ড্রেসটাই ধোয়া ড্রেসটা পরে নিয়েছি এখন একটুখানি ফ্রেশ হয়ে স্নান করলাম তো স্নান করে এখন ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে আবার একটুখানি রেডি শেডি হচ্ছি আর ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি আর ও ওখানে আবার ফ্রেশ হয়েছে আবার স্নান করলো নাকি মানে ফ্রেশ হয়েছে তাই তো হ্যাঁ ফ্রেশ হয়ে ও রয়েছে আর এখানে আমি একটু সাজু গুজো করছিলাম আর এখানে সব কিছু এলোমেলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখবো তো চলো সাথে থাকা দেখতে থাকো এই যে এই জামাটা পরেছি তো এবার একটুখানি আমি সাজুগুজু করে নেই আর দেখি কি করি শাড়ি পরি কি না মানে সাজতে শাসতে না ইচ্ছা করছে যে একটু শাড়ি পরি আর এই হচ্ছে আমার পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি দেখতে পারো ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি আর ভোলেনাথকেও সাজিয়ে দিয়েছি দেখতে পারো কেমন হয়েছে অবশ্যই জানাবে নীলকণ্ঠ ফুল দিয়েছি যা যা দেওয়া লাগে যতদূর পেরেছি অনেক ভুল ত্রুটিও হতে পারে ঠাকুর মাফ করে দিও যাই হোক এখানে দেখতে পারো আমার সব ঠাকুর রয়েছে আর ভোলেনাথও রয়েছে তো অবশ্যই জানাবে যে সাজানোটা কেমন হয়েছে দেখতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাবে আর হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তো প্লিজ করে নেবে আর যারা করে নিয়েছ তাদের অনেক অনেক ধন্যবাদ তো এই তো এবার আমি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দেব আর এটার মধ্যে রয়েছে হচ্ছে দুধ দেখতে পারো বেলপাতা রয়েছে ভিতরে ওটা কিন্তু তুলসী পাতা না অনেকে আবার ভাবতে পারো যে তুলসী পাতা না তুলসী পাতা না ভোলেনাথের পুজোতে তো তুলসী পাতা ব্যবহার হয় না তো চলো প্রথম প্রহরে পুজো শুরু হবে আর এই যে যে দেখতে পাচ্ছ বললাম না শাস্তে শাস্তে মনে হচ্ছিলো যে একটু শাড়ি পরলেই ভালো লাগতো তারপরেই এই যে যে শাড়িটা এই শাড়িটা আমি এরকম পেঁচিয়ে পুচিয়ে পরে নিয়েছি আমি কিন্তু মানে আঁচল ছেড়ে একটু মোটামুটি পড়া শিখেছি কিন্তু এইভাবে করে আট করে কখনো আমি পড়িনি এই যে সামনেটা দেখতে পাচ্ছ আঁচলটা কি করে দিয়েছি তোমরা হয়তো আমাকে এরকমভাবে পড়া দেখো নি তাই ভাবলাম যে ঘরের মধ্যে কোথাও তো যাব না একটুখানি পরি আর এই হালকা পাতলা গহনাগাটি পরে নিয়েছি দেখতে পারো আর কোমর বিছাটা এর কারণে পড়া যে না হলে শাড়িটা ফুলে ফুলে থাকছিল আর এখানে আমার বর্মাশায়ও রেডি ও তো রেডি হয়ে গেছে সেই সকাল থেকেই বললাম যে ও অনেকটাই রেডি হয়ে গেছে আর এবার আমরা দুজনে পুজোয় বসে গেছি দেখতে পারো এবার হচ্ছে পুজো করে নেব আর আমরা প্রত্যেক বছরই কিন্তু ওই যে অনলাইনে মানে টিভিতে আদি যোগী আদি যোগীর ওইখানের যে অনুষ্ঠানটা হয় সেটা প্রত্যেক বছর মানে জাগরণটা হয় তো প্রত্যেক বছর আমরা ওটাই শুনি যে কয় বছর এরকম লাইভ হচ্ছে যাই হোক ভালো লাগে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আর সারা রাতটা জাগাও যায় আর এবার হচ্ছে ভোলেনাথকে পুজো করতে বসে গেছি আমরা দুজনেই আমরা কোথাও যাই না বাড়িতেই আমাদের যেহেতু ঠাকুর রয়েছে মানে শিবলিঙ্গ রয়েছে আমরা এখানেই পুজো করি তো তোমরা কে কে বাড়িতে এরকম করো বা কে কে উপোস ছিলে তোমরা জানিও অবশ্যই আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও জানিও কিন্তু তো প্লিজ এরকমভাবে শাড়ি পরেছি কেউ কিছু বলো না কারণ ওই যে বললাম আমি কিন্তু অতটা ভালোভাবে পড়তে পারি না যত দূর যা পরেছি এইভাবে বেঁচিয়ে বুঝিয়ে কোনো রকমভাবে পরে নিয়েছি আর এখানে তো আমরা দেখতে পারো বাবার মাথায় প্রথমে যেটা নিয়ম প্রথমে দুধ ঢালা তো প্রথমে দুধ ঢেলে দিলাম আর এখানেও আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আর এরপরে আমরা পুজোর পরে আবার ডিসাইড করেছি যে একটুখানি যাব বরাতে তো আমার দেওয়ারের চেম্বারের সামনে ওখানে তো একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে ওখানে পুজো হয় তো ওখানে গিয়ে একটু নম করে আসবো আর দেখেও আসবো আর বললাম আমাকে একটু ফটোশ্যুট করে দাও তো ফটো খালি ওখানে টিভিতে দেখতে পাচ্ছি ওখানের ভিডিও চালিয়ে দিয়েছি আর আয়নাতে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি যে দেখো পুরো লুকটা সেরকমভাবে তো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাতে পারিনি তাই আয়নাতেই দেখি প্রথমে ভেবেছিলাম যে থাক শাড়ি পরবো না তারপরে আবার দুপুরবেলা একবার এটা বের করে রেখেছি যে পরবো তারপরে আমরা না পরবো না এত রাত জাগতে হবে তার জন্য বের ছেটে এই শাড়িটা পাতলা আছে তারপরে ভাবলাম যে পুজো এমনিতে তো আমি শাড়ি পরতে ভালোই আর পুজো তো শাড়ি না কেমন একটা হয়ে যায় তার জন্য আবার ওই ড্রেসটা খুলে মানে সাজিয়েছি ওই ড্রেসটা পরে তারপরে পুজোয় বসার আগে এক প্রহরের পুজো হয়ে গেছে ভোলেনাথকে আমরা দুজনেই পুজো করে নিয়েছি আর এই হচ্ছে আমার পুরো লোক আমি মিরারে দেখিয়ে দেব। এখন তো দিন না বাইরে গিয়ে কিভাবে দেখাবো ও ওকে একটু দেখিয়ে দিতে তো লাস্টে আমি কি তো এইভাবে শাড়ি পরতে পারি না একদম পিছিয়ে পুচিয়ে রকম ভাবে সেফটিফিন দিয়ে গুঁচে গুজে পড়েছি জানিও কিন্তু যে আমাকে কেমন লাগছে আর ও তো আজকে সাউথের হিরো হয়ে গেছে হিরো দুজনে একটা ফটো তুললাম যেগুলো তোমাদের সঙ্গে ফেসবুক পেজে ফেসবুকে বা ইনস্টাগ্রামে শেয়ার করব তোমরা যদি দেখতে চাও তো দেখতে পারো তো আমাদের দুজনকে আজকের এই লুকে কেমন লাগছে সেটাও জানিও ওই ফটোগুলো দেখি এবং তাছাড়া ইসেও জানিও ইউটিউবেও জানিও থ্যাংক ইউ সো মাচ অনেকটা ভালোবাসা দিচ্ছে ওইভাবে ভালোবাসা দিও তো চলো আজকে সারা রাত তোমাদের সঙ্গে জাগবো তো ভিডিওটা কন্টিনিউ করো এগিয়ে উঠবো তো এখন আমরা দ্বিতীয় প্রহরের পুজোর শুরু হওয়ার আগে এখন যাচ্ছি একটুখানি বড়াতে মানে আমাদের ওই বাড়ির দিকটায় ভাইয়ের চেম্বারের সামনে যে ভোলেনাথের মন্দিরটা ওখানে পুজো হচ্ছে তো ওখানটা একটু নম করে আসি আর ওদের সাথে দেখা করে আসি তোমাদেরও নিয়ে যাই চলো বাইরে গিয়ে উঠি চলেও এসছি আর এখানে রয়েছে সবাই দেখতে পারো সোবুণার পিসি সোবনার স্টার সুবনের ভাই তো এবার আমরা বাইরেও যাব বেশিক্ষণ থাকিনি বললাম না আর যেহেতু গান বাজছিল কপি রাইট আসতে পারে তাই এখানে ভয়েস ওভারটা দিয়ে দিলাম আর ভিড়টাও বেশ অনেক ছিল তো চলো এবার বাড়িতে যাই তো আমরা ওখান থেকে বাড়িতে চলে এলাম এখন কটা বাজে গো সাড়ে দশটা বাজে আর তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু ঘরে ঠাকুরের ওখানে প্রদীপ ধরানো ছিল আর ঠাকুরকে একা কতক্ষণ রাখা যায় এই পুজোর দিনে তো আমরাও তাড়াতাড়ি চলে এসেছি আমরা তো এখানে পুজো করব আর ওখানেও খুব ভিড় হয়েছে আর সবাইকে একটুখানি দেখিয়েছি কারণ আমরা বেশিক্ষণ দাঁড়াইনি গেছি পাঁচ মিনিটের মতো ছিলাম তারপরেই চলে এসেছি তো এই আর কি দেখতে থাকো তো দ্বিতীয় প্রহরের পুজো করার পরে আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি কারণ অত সময় না পরে থাকতে ভালোও লাগছিল না আর যত রাত হচ্ছে ঘুমও তো পাচ্ছিলো কিন্তু ঘুমানো তো যাবে না জেগে জেগে থাকতে হবে যেহেতু জাগরণ যাই হোক আমি ড্রেস চেঞ্জ করে একটা টি শার্ট পরে নিয়েছি আর এখানে দেখো ওই যে টিভিতে হচ্ছে আর দেখো কটা বাজে একটা বাজে হয়ে গেছে দ্বিতীয় প্রহরের পুজো ও নমস্কার করছে এখানে আমি এসে বসলাম ওর জন্য আমি একটুখানি কথাও বলতে পারছি না খালি ভয়েস ভয়েসও দিতে হচ্ছে খালি সারাক্ষণ ফোনে মানে কি দেখে কে জানে দুটো চুয়াল্লিশ মন সত্যি ব্যথা হয় না আমার নাকে এটা এখানে ব্যথা হতে আমার চোখে জল চলে এসেছে বরণ একটা একটা আমার এই নাকের এখানে কচকো দিতে হয় কচক দিতে ব্যথা লাগে ব্যথা আছে নাটক বলছি তারপর দেখতে পারো সাড়ে তিনটে বাজে আর শেষ প্রহরের পুজোটা হলে হয়ে যায় তারপরেই আমরা ঠাকুরকে কে নমক করে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে নেব আর এখানে ঘুমও পাচ্ছিল আর হচ্ছে শীত লাগছিল তার জন্য আমি একটুখানি সোয়েটারও পরে নিলাম তো এখন দাঁড়া আমি কথা বলছি তো এখন বাজে ভোর চারটে আমাদের চার প্রহরের পুজো শেষ হলো পুজো শেষ করে এখন ফল প্রসাদ আমরা খেলাম মানে পুজোর প্রসাদ খেলাম আর অন্য খাওয়া যাবে না ভাত এখন খাবো না ভাত হচ্ছে পারণ হবে তারপরে পারণ হচ্ছে কটা যেন সকাল আটটা আটটা একুশের পরে খেতে পারবো না আটটা একুশের পরে তখন আমরা হচ্ছে ইয়ে খাবো মানে নিরামিষ খাবো নিরামিষ বলতে সেদ্ধ ভাত হতে পারে সবজি ভাত হতে পারে তা আমি ভাবছি যে মানে ও বললো সেদ্ধ ভাত করবো তা ও বললো না একটু খিচুড়ি বানিয়ে তো খিচুড়ি বানাবো সকালবেলা আর এখন যেহেতু পুজো হয়ে গেছে ভাবলাম যে সবজিটা কেটে রাখি এখন একটু রেস্ট নেই ফটাকসে সকালবেলা উঠে স্নান করে খিচুড়িটা রান্না করে আমরা খেয়ে নেবো তো চলো সকাল অব্দি ভিডিওটা কন্টিনিউ করছি তোমরাও দেখতে থাকো ও প্রসাদ খাচ্ছে এখানে আমার খাওয়া হয়ে গেছে সবে দুজনে তিনটে ডাবের জল ডাব কাটা হলো ডাবের জল খেলাম তো চলো এখন বাজে এগারোটা স্নান ধান করে ফ্রেশ হয়ে অনেক কাজ ছিল কারণ কাকি তিন দিন ছুটি নিয়েছে জামা কাপড় ধোয়া বাসন ধোয়া সব করে এই এখন আমরা প্রসাদ খেয়ে মানে খিচুড়ি খেয়ে উপস ভঙ্গ করছি তো আজকের ব্লগটাও এই অবধি রাখছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাবে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে